অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি 1 আগস্ট, শুক্র বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই শুক্র রাহুর সঙ্গে একত্রে অবস্থান করছে। এতদিন প্রায় মাস তিনেক ধরে শুক্র কিন্তু ছিল বৃষ রাশির ঘরে এবং একবার বকরি হয়েছে, দীর্ঘদিন ধরে এই বৃষ রাশিতে মালপযোগ সৃষ্টি করেছে এবং এই 1 আগস্ট থেকে এই শুক্র চলে যাচ্ছে মিথুন রাশির ঘরে। অর্থাৎ শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র আমাদেরকে ভোগ, বিলাস, পার্থিব সুখ, কামনা, বাসনা সমস্ত কিন্তু আছে শুক্রের মধ্যে। অর্থাৎ কাম, এইটার কামরসটা টোটাল শুক্র কিন্তু নিয়ন্ত্রণ করে এবং তার সাথে যে এই রাহু সংযুক্ত হয়ে যাচ্ছে, রাহু এবং শুক্রের একত্রে অবস্থান, এই ভোগের মাত্রাটা আরও কিন্তু বেশ কটি রাশির কিন্তু বাড়িয়ে তুলবে। তো এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি এই যে শুক্র এবং রাহুর একত্রে অবস্থানে বেশ কটি 12টি রাশি নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে বেশ কটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবে। আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম বেশ কটি রাশির ক্ষেত্রে প্রেম আসতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। বেশ কিছু রাশির ক্ষেত্রে আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক করবে এবং এই শুক্রের রাশি পরিবর্তনে বেশ কিছু রাশির ধন ভাণ্ডার কিন্তু পূর্ণ হবে, প্রচুর ধন প্রাপ্তি এবং রাহুর সঙ্গে যুক্ত অর্থবৃষ্টি কিন্তু ঘটাবে। মালব্যযোগ যখন তৈরি হয়েছিল বেশ 2 মাস থেকে 3 মাস ধরে এই শুক্র অবস্থান করেছে বৃষ রাশি, বেশ কিছু রোগ লাখ লাখ টাকা এই লকডাউনের বাজারেও কিন্তু ইনকাম করেছে। হ্যাঁ, অনেকে করতে পারেননি, আপনি করতে পারেননি বলে যে আর একটা রাশির লোক করতে পারেনি এমন না, 12টি রাশির লোকই কিন্তু ধনী থেকে দরিদ্র সব রকমই লোক আছে, প্রত্যেকেই, কারো হয়েছে কারো হয়নি। কারণ হচ্ছে তার দশা অন্তর্দশা যদি পারমিট না করে সেক্ষেত্রে কিন্তু হবে না, তার রাশিচক্রে যদি শুক্রের অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। শুক্র আসছে তার বন্ধু রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির ঘরে। তো এই শুক্র এবং রাহু একত্রে, আমি এর আগের ভিডিওটা বলেছি, এই আগস্ট মাস থেকে বেশ পজিটিভ দিকগুলো কিন্তু আসতে থাকবে আমাদের দেশের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে ভাইরাস নিয়ে যে ত্রাহি ত্রাহি রব, সেটা থেকে ধীরে ধীরে কিন্তু মুক্তি হতে থাকবে। এই শুক্রের রাশি পরিবর্তন হবে, তারপরে বুধের আবার রাশি পরিবর্তন এবং 16 আগস্ট রবি এবং মঙ্গল স্বরাশিতে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে মেষ রাশিতে এবং রবি অবস্থান করছে সিংহ রাশি, স্বরাশিতে অবস্থান এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এর সাথে সাথে 12ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে এবং 23শে সেপ্টেম্বর এই রাহু গ্রহ রাশি পরিবর্তন অর্থাৎ মিথুন থেকে বৃষ রাশিতে যাচ্ছে এবং 29শে সেপ্টেম্বর শনিগ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে। এই সময় অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পর থেকে এই যে ভাইরাসের যে ত্রাহি ত্রাহি রব, মানুষের যে জীবন একদম মানে অবস্থা খারাপ হয়ে উঠেছে, সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ বেরিয়ে উঠবে। আমি এর আগেও বারবার এই কথাটা অনেক ভিডিওতে কিন্তু আমি রিপিট করেছি, অনেকবার বলেছি 23শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বরের পর থেকে একদম এই জিনিসটা অনেকখানি ধ্বংস হয়ে যাবে, মানুষ আবার অনেকটা স্বাভাবিক জীবন কিন্তু ফিরে পাবে। তো যাই হোক, আমি আজকে অনেকে জানতে চাইছে বারবার এটা নিয়ে, বারবার কমেন্টস আসছে, আপনি আমার ভিডিওগুলো পূর্বেকার ভিডিও দেখুন, আমি বারবার একটা ব্যাপারে আমি অনর, 16ই আগস্টের পর থেকে কিন্তু ভালো সময় আসতে চলেছে এবং সেটা 29শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আরও প্রবল কিন্তু শুভ কিন্তু ফল নির্দেশ করবে। তো এই শুক্রের রাশি পরিবর্তনে যাদের রাশিচক্রে শুক্র ভালো আছে তারা তো ভালো ফল পাবেন। শুক্র কী করে? শুক্র বেসিক্যালি আমাদেরকে ভোগ বিলাস
আপনি একটা ঠান্ডা ঘরে থাকা বলুন, সুন্দর বিছানা বলুন, আপনি এসি বলুন, লাক্সারি লাইফ বলুন, আপনি অ্যাক্টিং মডেলিং লাইনে বলুন, আপনি নাচ গানের গানের দিকে বলুন, নাচের দিকে বলুন, মিডিয়া লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে বলুন, মানে সব কিছু কিন্তু ভালো, একটা গাড়ি বলুন, আপনি সম্পত্তি বলুন, ভূ সম্পত্তি প্রচুর ধন অর্থ বলুন, বৈভব বলুন, সুখ বলুন, সমস্ত কিছু কিন্তু আছে এই শুক্রের মধ্যে। এই শুক্রের মধ্যে সমস্ত কিছু পার্থিব সুখগুলো কিন্তু আছে এবং কামনা বাসনা সমস্ত কিছু এই শুক্রের মধ্যে আছে। এই শুক্র আবার কি হচ্ছে, রাহুর সঙ্গে যুক্ত, লাভ তো দিবেই স্যার আপনাদের। প্রথম আমি জানাই বেশ কিছু রাশির জন্য ভালো আর বেশ কিছু রাশির জন্য মধ্যম, আমি খারাপ বলবো না, কারোর জন্য খারাপ না। এই শুক্রের রাশি পরিবর্তন কারো ক্ষেত্রে খুবই বেনিফিট দিবে, কারো ক্ষেত্রে মধ্যম দিবে। প্রথম কথা হচ্ছে মেষ রাশি, মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি এই শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ রাহুর সাথে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন মধ্যম কিন্তু ফল দিবে মেষ রাশির। দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি রাশির অধিপতি এবং ষষ্ঠপতি এই শুক্র রাশির দ্বিতীয় রাহুর সাথে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভোগবিলাস আপনাদের বাড়াবে, ভোগের জন্য আপনাদের অর্থ খরচ কিন্তু হবে এবং আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। ইনকামের দিকটা কিন্তু আগেও ভালো ছিল, এখনও ভালো আসবে এবং লটারি শেয়ার থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু ফাটকা কারবার থেকে, স্টক বিজনেস থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে, এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা কিন্তু আছে। এটা হচ্ছে বৃষ রাশি। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কী হচ্ছে, রাশিতেই কিন্তু দেখুন শুক্র এবং রাহুর অবস্থান এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি। বস আমি একটা কথা বলি, এখানে কি হবে, এখানে কিন্তু সুযোগ কিন্তু বাড়িয়ে দেবে মিথুন রাশির ক্ষেত্রে। আপনাদের বিবাহের দিকটা ভালো দেখাবে, বিবাহকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, সন্তান সুখ, প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার, গোল্ড থেকে একটা প্রচুর অর্থ, বিয়ের দিকে আপনাদের শুভ, প্রেমের দিকে আপনাদের শুভ, শিক্ষার ক্ষেত্রে শুভ, সন্তানের দিক শুভ, অর্থাৎ মিথুন রাশির শুভই শুভ। এবার আসি কর্কট রাশির। কর্কট রাশির চতুর্থ পতি এবং একাদশ পতি এই শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে, অর্থাৎ সুখ সাধন এবং সফলতা এবং লাভের অধিপতি দ্বাদশভাবে, অর্থাৎ আপনাদের ভোগ এবং সুখ সাধনের জন্য, অর্থাৎ আপনাদের বিলাস জাতীয়র জন্য আপনাদের কিন্তু খরচ বাড়বে, দ্বাদশভাবে খরচ কিন্তু বৃদ্ধি করবে বিলাস ভোগ বিলাসের জন্য। এইবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দশম পতি এবং তৃতীয় পতি এই শুক্র আপনাদের রাশির ঠিক একাদশ স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে লাভ এবং সফলতার জায়গায় অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে মোটামুটি মধ্যম ফল কিন্তু আপনাদেরকে দিবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আকস্মিক অর্থপ্রাপ্তি। আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের নবম পতি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির সম্ভাবনা এবং বেসরকারিতে যারা আছেন তারা উচ্চ পথ পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি, প্রেমের ক্ষেত্রে শুভ, নতুন কর্মযোগ, বিবাহযোগ, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং শরীরের দিকটা আপনাদের অনেকটাই ভালো হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। এবার আসি তুলা রাশি। দেখুন তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি এতদিন ধরে অষ্টম স্থানে ছিল, কিছুটা হলো শরীর দিকটা কিন্তু আপনাদের সমস্যা হচ্ছিল। আপনাদের অষ্টম লগ্নপতি এবং অষ্টমপতি অষ্টম স্থানে অবস্থান, সেক্ষেত্রে সমস্যা থাকলেও এইবার সেই শুক্র রাহুর সাথে নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ নবম স্থানে এই রাহু কিন্তু খুব তুঙ্গস্থ, শুভ ফল নির্দেশ করবে এবং তার সঙ্গে শুক্র, আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা প্রাপ্তি যোগ, অর্থ আপনাদের লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি, ফাটকা কারবার এগুলো থেকে কিন্তু আপনারা পাবেন, আপনাদের সুখ আসবে, ভাগ্যের সাপোর্ট, কর্মযোগ, কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তি, শুভ খবর। এইবার আসি বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশির দ্বাদশপতি এবং আপনাদের রাশির সপ্তমপতি, এই শুক্র আপনাদের রাশির অষ্টম স্থানে অবস্থান করছে। অষ্টম স্থানে অবস্থান করা সত্ত্বেও আমি বলবো আপনাদের শরীরের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো দিবে, অর্থাৎ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় এই মাসে কিছুটা হলো বাড়াবে এবং আপনাদের সুখের জায়গা কিন্তু তৈরি করবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্র রাশি বর্তমান রাশি ধনু রাশি, ধনু রাশির একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি এই শুক্র অবস্থান করছে আপনাদের রাশির সপ্তম স্থানে, এবং সরাসরি দেবগুরু এবং দত্তগুরুর দৃষ্টি বিনিময়, অর্থাৎ শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়, এবং একাদশপতি এই সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে লাভ সফলতার জায়গা কিন্তু সাকসেসের জায়গা তৈরি করবে। এবং ধনু রাশির ক্ষেত্রে বিয়ের দিকে কিন্তু অত্যাধিক শুভ, নতুন বিয়ের কানেকশন আসবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক করবে। অর্থাৎ প্রেমের পাঠটা যদি বলা যায়, বিয়ের পাঠ বলা যায়, সাকসেস সফলতার দিকটা যদি বলা যায়, সেটা কিন্তু ভালো। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু হলো শারীরিক পীড়া কিন্তু এই সময় আপনাদেরকে দিবে, কিছু কিছু শারীরিক অসুস্থতা কিন্তু যোগ লক্ষ্য করছে। এবার আসি মকর রাশি। মকর রাশির দশমপতি এবং আপনাদের রাশির পঞ্চমপতি, আপনাদের রাশির দশমপতি এবং পঞ্চমপতি এই শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন খুব একটা শুভ ফল কিন্তু দিবে না, আবার খুব একটা অশুভ ফলও কিন্তু দিবে না। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম, অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সুখের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এবার আসি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক চতুর্থপতি এবং আপনাদের নবমপতি এই শুক্র অবস্থান করছে আপনাদের রাশির পঞ্চমভাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা তৈরি করছে, প্রেমের ক্ষেত্রে সাকসেস, শুক্র এবং রাহু আকস্মিক অর্থপ্রাপ্তি, ধন প্রাপ্তি এগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য কিন্তু ঘটাতে চলেছে। লটারি শেয়ার, গোল্ড এগুলো থেকে ফাটকা কারবার, স্টক বিজনেস এগুলো থেকে কিন্তু একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন, সুখ আপনাদের বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন ভাগ্যোদয় কিন্তু করবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র রাশি পরিবর্তন কিন্তু ভালো। এইবার আসি সবশেষে মীন রাশি। মীন রাশির চতুর্থপতি এই শুক্র আপনাদের মীন রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি এই শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সুখের জায়গা কিন্তু তৈরি হবে, কিন্তু শারীরিক পীড়া, শারীরিক কষ্ট, কিছু শরীর নিয়ে একটু ইউরিন প্রবলেম, এগুলো কিন্তু ইউরিন ঘটিত প্রবলেম এগুলো কিন্তু হবে। মীন রাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন কিন্তু আর্থিক দিক থেকে ভালো, প্রেমের দিক থেকে ভালো, কিন্তু শরীর সরকারের দিক থেকে শারীরিক দিকটা কিন্তু খুব একটা শুভ ফল নয়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।